কতটুকু সফল বলে আপনি মনে করেন? ধন্যবাদ আজকে পার্টি আইপিএফটি কাউন্সিল বিভাগীয় কমিটির উদ্যোগে আনন্দবাজার মার্কেট সেটে জয়নিং এবং জমায়েতের প্রোগ্রাম বা অনুষ্ঠান রাখা হয়েছে। এই অনুষ্ঠান ভোট ছাড়া পেয়েছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের পার্টি আইপিএফটির কেন্দ্রীয় নেতৃত্ব, আমার জেনারেল সেক্রেটারি, আমার অফিস সেক্রেটারি, ট্রেজারার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, মহিলা সংগঠনের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি, যুব সংগঠনের জেনারেল সেক্রেটারি, সবই নেতৃত্ব, কম বেশ কেন্দ্রীয় নেতৃত্ব সবাই আছে এবং লোকাল যারা বিভাগীয় কমিটি স্তরের নেতৃত্ব যারা আছে ওরা তো আছেই। এবং আজকের যে অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগ্রামী বায়ুপুরেরা যথেষ্ট হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, তাতে একটা লক্ষণীয় নির্বগত বিগত নির্বাচনের পরে 2023 নির্বাচনের পরে আমাদের পার্টি আইপিএফটি কাউন্সিল বিভাগীয় কমিটি আছে বা তার যে ভৌগোলিক এরিয়াতে এটাই মনে করি প্রথম বিরাট একটা সমাবেশ। তো আজকের সমাবেশে আরও আমরা অনেক আনন্দ উপভোগ করেছি যে আজকে জয়নিং হয়েছে বহু লক্ষণীয় 517 পরিবারে, 517 পরিবারে, 513 পরিবারে, 1338 ভোটার আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ওরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানে ওরা সমর্থন করেছে। এই সমর্থনই সবাই, তো আমরা সবাই আজকে খুবই আনন্দিত, আমরা সবাই গর্বিত। আগামী দিনে আমাদের এই পার্টি আইডিয়াকে পৃথক রাজ্যের দাবিতে আমরা যে একটা গঠন করেছি তার নেতৃত্বে, উনি এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও আমরা আশাবাদী বিশ্বাস করি আগামী দিনে আমরা যা নেতৃত্ব আছে আমরা সবাইকে জাগিয়ে সবাইকে আমরা আগামী দিনে লড়াইয়ের জন্য সবাই একত্রিত হয়ে আমরা আমাদের দিনে লক্ষ্য আমরা পূরণ করতে পারবো এই আশা করি। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা ত্রিপুরা রাজ্যের যারা আইপিএফটি সংগ্রাম বায়ুগুলোরা আছে সবাইকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বা আজকের যে প্রোগ্রামের মাধ্যমে আমার যারা কর্মী সমর্থক আছে ভবিষ্যৎ থেকে শুরু করে আমরা রাজ্য স্তরের যারা নেতৃত্ব আছে তাদেরকে আমি একটা মেসেজ পাঠাতাম তাই আপনাদের মাধ্যমে, আগামী 4 মার্চ আমাদের পার্টি আইপিএফটির ফাউন্ডেশন ডে অর্থাৎ 2009 4 তারিখ আছে এই পার্টি জন্ম নিয়েছে এবং আমাদের পার্টির জন্মদিবস হিসাবে আমরা পালন করবো। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ওয়াইজে এবং সবাই যারা আমার সমর্থিত আছে বা আগামী দিনে যারা আমাদের সঙ্গ দিবে সবাইকে নিয়ে এই বিরাট একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের 4 তারিখ মার্চের যে কর্মসূচিগুলো আমরা সফল করতে পারি সেদিকে দৃষ্টি রেখে কাজ করার জন্য আপনাদের মাধ্যমে আমার যারা নেতৃত্ব আছে তাদেরকে আমি একটা মেসেজ পাঠিয়েছি। এবং আজকের অনুষ্ঠানে আমরা এই উত্তর ত্রিপুরাতে এই প্রথম নির্বাচনে 2018 নির্বাচনের পরে 2023 নির্বাচন হয়েছে, এর মধ্যে বিরাট একটা আমরা এই প্রোগ্রাম আমরা করতাম পেরেছি। আশাবাদী আগামী দিনে আমাদের কনভেনশন ডিভিশনে পার্টি আইপিএফটি আরও সক্রিয় হবে, আরও মজবুত হবে, আরও ভবিষ্যতে আরও বড় প্রোগ্রাম হবে। সেটা আমাদের আনন্দবাজার নয়, আমরা আগামী দিনে কাঞ্চনপুর, দশদা, গচ্ছিরা এই সমস্ত অঞ্চলগুলো এই বড় বড় অনুষ্ঠান আমরা করা সম্ভব হবে।